মাঠে নামলেই রেকর্ড গড়েন, না নামলেও রেকর্ড গড়েন। জার্মানির বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামার আগে বিরল একটি রেকর্ড সৃষ্টি করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। শুধু ফুটবলার কিংবা ক্রীড়াবিদ হিসেবে নয়, পৃথিবীর প্রথম মানুষ হিসেবে অনন্য এক মাইল ফলক স্পর্শ করে ফেললেন তিনি। কি সেই বিরল রেকর্ড যেটা পৃথিবীর আর কারো নেই? বিশ্বের প্রথম মানুষ হিসেবে সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামে 300 মিলিয়ন বা 30 কোটি ফলোয়ার ছুঁয়ে ফেললেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার ধারে কাছেও এখন আর কেউ নেই। দ্বিতীয় স্থানে থাকা হলিউড স্টার ডোয়েন দ্য রক জনসনের ফলোয়ার সংখ্যা 246 মিলিয়ন, অর্থাৎ 24 কোটি 60 লাখের আশেপাশে। ইউরো চলাকালীনই সোশ্যাল মিডিয়ায় এই অনবদ্য রেকর্ড গড়লেন রোনালদো। রোনালদোর একটা কথাতে কোকা কোলার বিশাল পরিমাণে টাকার লোকসান হয়েছে কিছুদিন আগেই। তার ওপর নারী মহলে রোনালদোর জনপ্রিয়তা অন্যরকম। এর আগে ইনস্টাগ্রামে 200 মিলিয়ন ফলোয়ার সংখ্যাও তিনিই প্রথম ছুঁয়েছিলেন। ফুটবল মাঠে মেসি যতই তার প্রতিদ্বন্দ্বী হন, ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যার হিসেবে রোনালদোর ধারে কাছেও নেই আর্জেন্টাইন অধিনায়ক। ইনস্টাগ্রামে মেসির ফলোয়ার সংখ্যা 219 মিলিয়ন 21 কোটি 90 লাখ। এমনকি ইনস্টাগ্রাম থেকে আয়ের হিসেবেও বিশ্বের সেরা রোনালদোই। 2019 সালের মার্চ থেকে 2021 সালের মার্চ মাস পর্যন্ত রোনালদোর ইনস্টাগ্রাম থেকে রোজগার করেছেন 50.3 মিলিয়ন মার্কিন ডলার, যা ইউভেন্টাসে খেলার পারিশ্রমিকের চেয়েও বেশি। ইউভেন্টাসে খেলে রোনালদোর বার্ষিক আয় 33 মিলিয়ন ইউরো, গত বছর অ্যাথলেটদের মধ্যে সবচেয়ে বেশি 120 মিলিয়ন ডলার রোজগার করেছিলেন রোনালদোই। ইনস্টাগ্রামে রোনালদোর ফুটবল প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি 21 কোটি 90 লাখ ফলোয়ার নিয়ে আছেন সপ্তমে। সুলতানা জাকিয়া, সাদা কালো নিউজ। আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে সাদা কালো নিউজের পেজে লাইক করুন। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।